এলাকার এক মাতব্বরের দোলতে বানভাসি গোটা এলাকা। ঘটনা তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীনে জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইচারবিল এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, ভারী বর্ষণের ফলে তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীনে জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইচারবিল এলাকায় প্রায় 12টি পরিবারের বসতঘর সহ জীবন সম্পত্তি ভাসছে বানের জলে। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট এলাকা থেকে বর্ষাকালীন জল পারাপারের জন্য যে মূল নালাটি রয়েছে সেদিকে নিজের প্রভাব খাটিয়ে দিলীপ চৌধুরী নামে এলাকার এক মাতব্বর নালাটিতে মাটি ফেলে সেটিকে বন্ধ করে দিয়েছে, ফলে এলাকা থেকে জল পারাপার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আর গতকালের ভারী বর্ষণের ফলে প্লাবিত হয়ে পড়ে গোটা এলাকা। প্রায় 12টি পরিবারের বাড়িঘর বর্ষার জলে জলমগ্ন হয়ে পড়ে। তাদের বসতঘরেও বৃষ্টির জল প্রবেশ করে এবং ঘরে থাকা আসবাবপত্র সহ বিভিন্ন জরুরি জিনিসপত্রের ব্যাপক ক্ষতি সাধন হয়। বর্ষাকালে এই ঘটনার আশঙ্কা করতে পেরে আগে থেকেই পঞ্চায়েতের প্রধান সহ এলাকার মেম্বারকেও একাধিকবার অবগত করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। কিন্তু এলাকার ওই মাতব্বর দিলীপ চৌধুরীর এতটাই প্রভাব যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার সাহস পায়নি। স্থানীয়রা জানায় যে গ্রাম পঞ্চায়েতের স্থানীয় মেম্বার তাদেরকে বলেছে যে এলাকার লোকজন সম্মিলিতভাবে গিয়ে যেন এলাকা থেকে জল পারাপারের প্রবেশপথটি কেটে পুনরায় চালু করে দেয়। তাও গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। এখন একটাই প্রশ্ন, ওই মাতব্বর দিলীপ চৌধুরীর এলাকায় এতটাই প্রভাব যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত পর্যন্ত এলাকাবাসীদের সমস্যা সমাধানের জন্য মাতব্বর দিলীপ কর্তৃক বন্ধ করা এলাকার একমাত্র জল নিষ্কাশনের রাস্তাটি পুনরায় চালু করার সাহস দেখাচ্ছে না। এদিকে সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আশঙ্কা করছে যে আগামী দিন যদি এইভাবে বর্ষাপ্লাবিত হয়ে যায় গোটা এলাকা, তাহলে তাদের ভিটে মাটি ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হবে। এলাকার মেম্বার বা প্রধান তারা যোগাযোগ করছে নাকি? প্রধান তো বাড়িতে নাই, কিন্তু মেম্বারতে গিয়েছিলাম, মেম্বারে কইতা চাই নাই কাছে যাও। ভিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।